वार्म वेलकम टू ऑल ऑफ यू गाइस আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজে আমরা ইউপিএসসি ডব্লিউবিসিএস এন্ড আদার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় ইকোনমিক্সের টপিকগুলো ওয়ান বাই ওয়ান কভার করব। আজকের এই ভিডিওটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা জানব ইকোনমিক্সের প্রয়োজনীয়তা, ইকোনমিক্স এন্ড ইকোনমির মধ্যেকার ডিফারেন্স, টাইপস অফ ইকোনমিক্স, মডেলস অফ ইকোনমিক সিস্টেম, সেক্টরস অফ ইকোনমি and at the end green economics সম্বন্ধে জানবো। So guys, this video going to be very interesting, keep watching। প্রথমেই দেখে নেব ইম্পর্টেন্স অফ ইকোনমিক্স। মানুষের প্রয়োজনের শেষ নেই। লাইক আমরা বসতে দিলে শুতে চাই, বাট এই প্রয়োজনটা মেটাতে যে রিসোর্সের প্রয়োজন সেটির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ লিমিটেড। এই প্রয়োজন আর রিসোর্সকে ব্যালেন্স করার জন্য ইকোনমিক্সের প্রয়োজন। ফর এক্সাম্পল ধরুন একটি শহরে 100 জন মানুষ আছে, শহরে টোটাল 100 লিটার জলও আছে এবং প্রত্যেকের 1 লিটার জলের প্রয়োজন, বাট ওই শহরে 100 জনের মধ্যে 5 জনের BMW কার রয়েছে, তাদের কার ওয়াশিং এর জন্য টোটাল 5 লিটার জলের প্রয়োজন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিসোর্স হলো জল, যার কোয়ান্টিটি লিমিটেড। এখন ইকোনমিক্সের মাধ্যমে প্রত্যেককে 1 লিটার করে জল দেওয়া হবে যাতে তাদের বেসিক নিডটা পূরণ হয়। সুতরাং এখানে রিসোর্স আর নিডের মধ্যে একটি সামঞ্জস্য করা হয়েছে ইকোনমিক্সের মাধ্যমে। ইকোনমিক্সের অনেকগুলি ব্যবহারের মধ্যে অন্যতম হলো সীমিত রিসোর্সের ইউজের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় সামগ্রী প্রোডিউস করা অ্যান্ড দেন সেগুলির সর্বাধিক সুষম বন্টন করা। নেক্সট টপিক হলো ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। সরল ভাষায় ইকোনমিক্স হলো থিওরি অ্যান্ড ইকোনমি হলো ইকোনমিক্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল 3 Idiots মুভিতে র্যাঞ্চো র্যাগিংয়ের হাত থেকে বাঁচার জন্য যে ইলেকট্রিক শকটা দিয়েছিল সেটি হলো ইকোনমি, অর্থাৎ যে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অর্থ সম্বন্ধিত সেটি ইকোনমি। এরপর জানবো ইকোনমিক্সের 3টি ব্রাঞ্চ সম্বন্ধে। ফার্স্ট ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো মিনস লার্জ, অর্থাৎ বড় বড় বিষয়ে যেমন একটি দেশ বা রাজ্য কিভাবে চলছে, মূল্য বৃদ্ধি বা মূল্য হ্রাস, দেশের টোটাল ইনকাম, ইকোনমিক্সের যে শাখায় ডিসকাস করা হয় তাকে ম্যাক্রো ইকোনমিক্স বলে। সেকেন্ড মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো অর্থাৎ ছোট ছোট বিষয়, যেমন একটা ফ্যামিলি কিভাবে চলছে, ছোট ফার্মের ইনকাম ইত্যাদি বিষয় ইকোনমিক্সের যে শাখায় ডিসকাস করা হয় তাকে মাইক্রো ইকোনমিক্স বলে। অ্যাকচুয়ালি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স একে অন্যের সঙ্গে ইন্টার রিলেটেড, কারণ ছোট ছোট ফ্যামিলি দিয়ে একটি এস্টেট তৈরি হয় আর কতগুলি এস্টেট মিলিত একটি দেশ গঠিত হয়। এছাড়া আরও এক ধরনের ইকোনমিক্সের শাখা আছে, সেটি হলো মেসো ইকোনমিক্স। মেসো মিনস মধ্যবর্তী, অর্থাৎ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্সের মধ্যবর্তী অর্গানাইজেশন, যেমন অটো ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে ইকোনমিক্সের যে শাখায় ডিসকাস করা হয় তাকে মেসো ইকোনমিক্স বলে। নেক্সট মডেলস অফ ইকোনমিক সিস্টেম। বেসিক্যালি 3 প্রকারের হয়। ফার্স্ট ক্যাপিটালিস্টিক ইকোনমি। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন এই বই থেকে এই মডেলটির আবির্ভাব হয়েছে। এর মেন ফান্ডা হলো লেজেস ফেয়ার, অর্থাৎ ইকোনমি সেক্টর যেমন বিজনেস, ফার্ম অ্যান্ড মার্কেটে গভর্নমেন্ট কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। অনেকে মনে করেন এর ফলে কম্পিটিশন বৃদ্ধি পাবে, যার মাধ্যমে পাবলিকের সমৃদ্ধি ও কল্যাণ হবে। সেকেন্ড স্টেট ইকোনমি, অরিজিনেটেড বাই কার্ল মার্কস। এটি ক্যাপিটালিস্টিক ইকোনমির একদম অপোজিট। এটি 2টি ভাগে বিভক্ত, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড কমিউনিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমির একটি বৃহৎ অংশ গভর্নমেন্টের আন্ডারে থাকে। অন দ্য আদার হ্যান্ড কমিউনিস্টের ক্ষেত্রে প্রাইভেট প্রপার্টির কোনো অস্তিত্ব থাকে না, সম্পূর্ণ ইকোনমিটা গভর্নমেন্টের আন্ডারে থাকে। অ্যাকচুয়ালি ইনইকুয়ালিটি হ্রাস করতে অ্যান্ড শ্রমিক শ্রেণীর হাতে উৎপাদনের মালিকানা দেওয়াই ছিল স্টেট ইকোনমির প্রধান উদ্দেশ্য। থার্ড মিক্স ইকোনমি। 1929 ইউএসএতে গ্রেট ডিপ্রেশনের ফলে ক্যাপিটালিস্টিক ইকোনমির ফেলিয়ার দেখা দেয়, সেই সঙ্গে বিপুল হারে বেকারত্ব বৃদ্ধি পায়, ডাউনফল ইন ডিম্যান্ড দেখা দেয় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজগুলোতে লক আউট হয়। এর প্রভাব সারা বিশ্বে দেখা যায় এবং সব দেশের ইকোনমিক সিস্টেম ভেঙে পড়ে। এই সময় জন মেনার্ড কেনস মিক্স ইকোনমি এই মডেলটি নিয়ে আসে। মিক্সড ইকোনমি অর্থাৎ গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরের সঙ্গে একই সাথে এক্সিস্ট করে। অ্যাকচুয়ালি মিক্সড ইকোনমি ক্যাপিটালিস্টিক ইকোনমি অ্যান্ড স্টেট ইকোনমির মিক্সচার, যেখানে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট হস্তক্ষেপ করার অধিকার আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে না। নেক্সট সেক্টরস অফ অ্যান ইকোনমি। এটি 3 প্রকারের হয়। ফার্স্ট প্রাইমারি সেক্টর, যেখানে ন্যাচারাল রিসোর্সের ডিরেক্ট ইউজ করা হয়, ফর এক্সাম্পল এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং এক্সেট্রা। সেকেন্ড সেকেন্ডারি সেক্টরস, যেখানে প্রাইমারি সেক্টরের প্রোডাকশনগুলিকে র মেটেরিয়ালস হিসাবে ব্যবহার করা হয়, ফর এক্সাম্পল অটোমোবাইলস, টেক্সটাইল এক্সেট্রা। থার্ড টারশিয়ারি সেক্টর, এখানে সার্ভিস প্রোভাইড করা হয়, এক্সাম্পল এডুকেশন, ব্যাংকিং, ট্যুরিজম এক্সেট্রা। উপরোক্ত তিনটি সেক্টরের প্রোডাকশনের উপর বেস করে ইকোনমিক্সকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ধরুন একটি দেশে এক বছরে টোটাল ১০০ টাকার প্রোডাক্ট উৎপন্ন হয়। যদি ১০০ টাকার মধ্যে মিনিমাম ৫০ টাকার বেশি প্রাইমারি সেক্টর থেকে আসে তখন সেই ইকোনমিকে অ্যাগ্রেরিয়ান ইকোনমি বলবো। অ্যাগ্রেরিয়ান অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড বিষয়। একইভাবে ৫০ টাকার অর্থাৎ 50%-এর বেশি সেকেন্ডারি সেক্টর থেকে আসে তখন তাকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি বলবো। দ্য লাস্ট ওয়ান ইজ সার্ভিস ইকোনমি, অর্থাৎ টোটাল প্রোডাকশনের 50%-এর বেশি যদি টারশিয়ারি সেক্টর থেকে আসে তখন তাকে বলবো সার্ভিস ইকোনমি। সো গাইস, আমরা ভিডিওর একেবারে শেষে এসে গেছি। লাস্ট টপিকটি হলো গ্রিন ইকোনমিক্স। ইকোনমিক গ্রোথের সঙ্গে এনভায়রনমেন্টকে ব্যালেন্স করার জন্য গ্রিন ইকোনমিক্সের প্রয়োজন। অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে রিলেশনটি হলো ডিসপ্রপোর্শনেট অর্থাৎ ব্যস্তানুপাতিক। ইকোনমিক গ্রোথ অর্থাৎ নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হয় যার ফলে এনভায়রনমেন্টের ক্ষতি হয়। জেনারেলি ইকোনমিক গ্রোথ বৃদ্ধির সাথে সাথে পলিউশন বৃদ্ধি পায়। এই পলিউশনকে কমানোর জন্য গ্রিন ইকোনমিক্স কিছু ইন্ডেক্সেস তৈরি করেছে, যেমন গ্রিন জিডিপি, সোশ্যাল প্রোগ্রেস ইন্ডেক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স। পরবর্তী ভিডিওগুলোতে এই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হবে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। হ্যাভ অ্যান অসাম ডে, বাই বাই।